উদ্যান ও বীরত্বর ক্ষেত্র এই উৎকল। সতেরে এই জাতি কেতি যে মহান, কেতি যে শ্রেষ্ঠ ইতিহাস কহে, এহা হি হেউছি আম উৎকলর পরিচয়, উড্রর আরম্ভ আও ওড়িশারে শেষ। প্রাচীন ওড়িশা নৌবাণিজ্য ক্ষেত্র রূপে প্রসিদ্ধি লাভ করিথিলা। ওড়িয়া সাধব পুও মানে বেপার বাণিজ্য করিবা পাই বিদেশকু যাউথিলে। ত্যাগ বলিদান ও বীরত্বর কথা কহে এই মাটি। এই মাটিরে দিনে হইথিলা সেই ভয়ঙ্কর যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। এই মাটি ভিজিথিলা বীর ওড়িয়া পোর রক্তরে। এই রক্ত ক্ষতাক্ত করিথিলা সম্রাট অশোকঙ্কু। সে চণ্ডাশোকরু পরিবর্তিত হই হইগলে ধর্মাশোক। সত্য অহিংসা থিলা যাহাঙ্ক পরম ধর্ম। বৌদ্ধ ধর্মরে দীক্ষিত হই মানব সমাজর হিত পাই নিজকু উৎসর্গ করিদেলে। যাহাঙ্কর মূল মন্ত্র থিলা বুদ্ধম শরণম গচ্ছামি। মহামেঘ বাহন ঐর খারবেড় কলিঙ্গর জনে সুশাসক রাজা থিলে। তাঙ্ক রাজত্বকালে আরম্ভ হইথিলা আউ এক নূয় যুগর। জনে ধর্ম প্রচারক ভাবে সে জৈন ধর্মর প্রচার ও প্রসার করিথিলে। এহার মুখ সাক্ষী হেউছি আমার এই খণ্ডগিরি উদয়গিরি, যাহার কোণে অনুকোণে লিপিবদ্ধ হয়েছি জৈন ধর্মর বৈশিষ্ট্য। আম ঐতিহ্য আম কীর্তিরাজি ওড়িশাকু করিছি গৌরবান্বিত। বিশ্ব দরবারে ওড়িশা এক মুখ্য পর্যটন স্থলী ভাবে স্বতন্ত্র স্থান অধিকার করিছি। এহার বলিষ্ঠ উদাহরণ লিঙ্গরাজ মন্দির, অর্কক্ষেত্র কোণার্ক মন্দির, মুক্তেশ্বর মন্দির ও ৬৪ যোগিনী মন্দির। জগতর নাথ জগন্নাথ সবু ওড়িয়াঙ্কর আরাধ্য দেবতা, যাহাঙ্ক পাই এ শ্রীক্ষেত্র পালটি যাইছি এক পুণ্যভূমি। সেই পুণ্যভূমিরে অবস্থিত আমার এই জগন্নাথ শ্রীক্ষেত্রে বিরাজমান শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং ভগ্নী সুভদ্রা। ওড়িয়া পুয়ার হৃদয়ে রহিথিবা এই ঠাকুর সারা বিশ্বরে বিদিত। সেথিপাই কোটি কোটি ভক্তঙ্কর সমাগম হুয়ে এমিতি এক যাত্রারে, যাহা বিশ্বর এক বড় যাত্রা, রথযাত্রা। ওড়িশার সুখ সমৃদ্ধি লালায়িত হয়ে বহু রাজা মহারাজা ও সম্রাট এহাকু নিজ অধীনকু আনিথিলে। সেমানক মধ্যরু মোগল ও মরাঠামানে অন্যতম। পরে পরে ব্রিটিশ সরকার ওড়িশাকু নিজ শাসনাধীন করিথিলে। কিন্তু নিষ্ঠুর ব্রিটিশমানক শাসনরে অতিষ্ঠ থিলা এই ওড়িয়া পুয়। তেমনি সে আরম্ভ কলা ব্রিটিশ সরকার বিরুদ্ধরে ভীষণ বিদ্রোহ, যাহা পাইক বিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহর নেতৃত্ব নিয়েছিলেন ওড়িয়া বীর বক্সি জগবন্ধু। এই বিদ্রোহরে অনেক পাইক শহীদ হয়েগলে সত, কিন্তু শেষরে ওড়িয়া পাইক মানঙ্কর বীরত্ব ও সাহস আগরে ব্রিটিশ সরকার মুন্ড নুয়া পাই বাধ্য হেলা। গর্ব করে ওড়িয়া সেই মহাপুরুষ মানঙ্ক পাই, যেউমানঙ্ক ত্যাগ বলিদান সংগ্রাম আগরে ব্রিটিশ সরকার মধ্য হার মানিথিলা। সেমানে হেলে সংগ্রামী বীর সুরেন্দ্র সায়, লক্ষ্মণ নায়ক, বীরসা মুন্ডা, বাজি রাউত, গোপবন্ধু দাস, কৃষ্ণচন্দ্র গজপতি, রমা দেবী, সরলা দেবী, এমিতি অনেক। ১৯৩৬ মশিয়া এপ্রিল ১ তারিখ আম পাই আনিদেলা এক স্বতন্ত্র পরিচয়। এই দিন আম ওড়িশা এক স্বতন্ত্র প্রদেশের মান্যতা পাইলা। উৎকল গৌরব মধুসূদন দাস থিলে এহার মুখ্য সূত্রধর। এই সময়রে ওড়িয়া ভাষা, সাহিত্য, কলা, সংস্কৃতি এবং শিল্প ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটিথিলা। সেই ভাষা সাহিত্যকু বঞ্চাইবা পাই আগেই আসিথিলে ফকির মোহন সেনাপতি, যাহাঙ্কর
को जलभंडार राउरकेलार इस्पात कारखाना तालचेर तापज विद्युत केन्द्र सुनाबेड़ार मेघ विमान कारखाना एवं पारादीप बंदर आज जहाँ विश्व ओडिशार एक स्वतंत्र परिचय सृष्टि करिछि।